তুমি কেমন আছো? এই তো বিজয়, খুব ভালো আছি। তুমি সব সময় গর্জিয়াস। থ্যাঙ্ক ইউ সো মাচ। রিয়েলি আমি সত্যি মিন করছি, তোমাকে দেখলে সবকিছু ওভারঅল তোমার সবকিছু মনে হয় সব সময় তুমি একটা কি বলবো গ্লোরিয়াস গর্জিয়াস একটা মেয়ে। আচ্ছা প্রথমেই যে কথাটি জানতে চাচ্ছি সেটা কি আজকে যে ইমি, ছোটবেলার ইমি কেমন ছিল? ছোটবেলায় অনেক বেশি পড়াশোনা করতাম, মানে ফার্স্ট হতে হবে, ফার্স্ট না হলেও ফার্স্ট সেকেন্ড অর থার্ড এর মধ্যে থাকতে হবে, যেটা আম্মুর একটা রিকোয়ারমেন্ট ছিল যে আর যাই করো এটা করতেই হবে। সো মানে আমি এটা কখনোই আমার ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এটা ব্রেক করিনি, রুলটা ব্রেক হয়নি। আচ্ছা, মানে ইদার আই ওয়াজ ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড। তাহলে আজকে আমরা নতুন করে জানতে পারলাম যে ইমি অনেক স্টুডিয়াস। হ্যাঁ, আমি আসলে অনেক স্টুডিয়াস ছিলাম। ওকে, তারপর আর চঞ্চল পড়াশোনা তো টমবয় নাকি? হ্যাঁ, টম সবাই যেটা বলতো আর কি, টমবয় টাইপেরই ছিলাম, যে অনেক বেশি খেলাধুলা করতাম, ছেলেদের খেলাগুলো বেশি খেলা হতো। আচ্ছা, ছোটবেলায় অনেক ধরনের স্বপ্ন থাকে, ছোটবেলার স্বপ্নটা শুনি। ছোটবেলার স্বপ্ন বলতে গেলে নিজেকে নিয়ে কি ভাবতে? হ্যাঁ, নিজেকে আমি সব সময় মানে আমি চিন্তা করতাম যে বড় হয়ে সবাই বলে ডক্টর আর ইঞ্জিনিয়ার হবে আর লয়ার হবে। আমার মা বলতো যে হ্যাঁ তোমাকে একজন ব্যারিস্টার হলে অনেক ভালো লাগবে, বিকজ ইউর টল, সো ইউর ফেয়ার, মানে মানাবে অনেক। সো এটা, বাট আমার ইচ্ছাটা ওটা ছিল না, আমি শুনতাম সব সময়, বাট আমার মনে হতো যে আমি বড় হয়ে টিচার হব হয়তো। আচ্ছা, সামহাও এটা আমার মাথার মধ্যে ছিল, আলটিমেটলি হয়নি, বাট ইটস নট দ্য এন্ড, হতেও পারে, এনি টাইম আই ক্যান বি এ টিচার। তো এটাই আমার মাথার মধ্যে থাকতো সব সময়। স্কুল জীবনটা কেমন ছিল? স্কুল জীবনটা ছিল সব সময় মানে কম্পিটিশনটা নিয়ে অনেক ব্যস্ত থাকতাম, যে ও কি ভালো রেজাল্ট করে ফেললো আমার ফ্রেন্ড, মানে ফ্রেন্ডশিপটা ঠিক আছে বাট তার মধ্যে আমার মানে ইন্টেনশনটা থাকতো যে মানে দেখে নেই কি পড়া হচ্ছে, ও কি পড়ে ফেললো বেশি, ও কি বেশি নোট মানে কালেক্ট করে ফেললো নাকি। আমার বিএন হাই স্কুল এন্ড কলেজ। আচ্ছা আচ্ছা, এমন কোন কাহিনী করেছিল যার জন্য মার খেতে হয়েছিল বা ছোটবেলায় মার খেতে হয়েছে? আসলে মানে আমি একটা পার্টিকুলার মোমেন্ট মনে করে বলতে পারবো না, বিকজ মানে আমি আমার মানে বাবার দিকে তাকালে এখনো মানে সেম ভয়টাই পাই, আমার মনে হয় এখনই বোধহয় মানে মার দিতে চলে আসবে, যেটা মানে হয়তো মারটা দিত না বাট এই যে দিতে আসছে, হয়তো খেলতে গেলাম 1 ঘন্টা দেরি করে আসলাম, পড়ার টাইমটা 1 ঘন্টা পিছিয়ে গেল, তো ওইটার জন্য অনেক বেশি রিয়্যাক্ট করতাম, বুঝে এটা ভয় পেতাম, আম্মুকে অত ভয় পেতাম, বাবাকে অনেক বেশি। হ্যাঁ, তো এরকম অনেক স্টোরি আছে, আমার মনে হয় না কোনোটা পার্টিকুলারলি আমি মনে করে বলতে পারবো। নিজেকে নিয়ে কি ভাবতে, কি ভাবাতো বেশি? নিজেকে নিয়ে বেসিক্যালি অনেস্টলি আমি বলি, আমি ভাবতাম যে লাইক আইল ডু সামথিং নট রেগুলার, কিছু একটা যে আশেপাশে সবাই যেটা করছে, হয়তো নাচ করছে, হয়তো গান করছে, হয়তো শিখেছিল এরকম নাচ গান। হ্যাঁ, আমি গান শিখেছি, আমার মানে ইট ওয়াজ মাই মাদার্স চয়েস, মানে আজকে তাহলে গান শিখব, আমার সেই আগের মতন বয়স তো নেই। আচ্ছা, বাট আমি 4 বছর গান শিখেছিলাম, বাট মানে আই ডিডন্ট ফিল লাইক ইট, আমার মনে হতো যে এত বাজে ভয়েসে মানে গান করলে কেউ আমারই তো পছন্দ হবে না, সো আমার তো গান গাওয়া উচিত না, সো আই কুইট। আর আমার নামি নাচ করতে চাইতাম বাট সামহাও আম্মু জিনিসটা সাপোর্ট করতো না, তো আমার হয়নি করা। রাশি বিশ্বাস করো বা ভাগ্যে? আগে করতাম, ভাগ্যে তো অবভিয়াসলি বিশ্বাস করি, মানে ভাগ্য তো মানে আল্লাহ লেখে মানুষের জন্য, কিন্তু রাশি যেটা এটা ঠিক আর 1 বছর আগেও ট্রাস্ট করতাম বাট এখন করি না। কি এমন ঘটনা ঘটেছে যে এখন? না, কি এমন ঘটনা ঘটেছে বলতে গেলে আমার বড় বোন সে খুব এসব ব্যাপারে খুব রিসার্চ করে, আর আই বিলিভ হার, তো ও রিসার্চ করে এটা বের করলো যে ইটস কাইন্ড অফ হয় না মানে ইটস আ সিন, মানে রাশিটাতে বিশ্বাস করা, ইভেন এটা যদি আমরা মানে মানে র্যান্ডম দেখার জন্য যে আজকে দেখি রাশিতে কি আছে এভাবেও যদি পড়ি, সো ইটস আ সিন। এটা তো একটা সায়েন্স, একটা অ্যাস্ট্রোলজি সায়েন্স, বাট মেবি আমি সায়েন্সের থেকে আমার বড় বোনের কথাটা কি বেশি বিলিভ করি, বিকজ মানে ও কোনো মানে ইললজিক্যাল কোনো ইররিলেভেন্ট সাজেশন আমাকে দিবে না, আমি আই নো দ্যাট। ওকে, আর ভাগ্যে তো একদমই বিশ্বাস করো? ভাগ্যে আমি আসলেই বিশ্বাস করি, ভাগ্যে বিশ্বাস করি। ভাগ্যে কি এমন কোনো প্রিন্স চার্মিং এসেছিল বা আছে, এই গোপন কথাটি কি বলতে চাও? না,
অনেকে তো এসেছে মানে পছন্দ করার মতন, বাট প্রিন্স চার্মিং যে মানে আমার ছোট কাল থেকেই ওরকম একটা আইডিয়া যে প্রিন্স চার্মিং আসবে, মানে ফেয়ারি টেল পড়তাম তো মনে হতো যে ঘোড়া চড়ে আসবে, প্রিন্স চার্মিং আসবে, হয়তো মানে ফেসটা হয়তো মানে ইমাজিন করতে পারি না কেমন হবে, হ্যাঁ ব্ল্যাঙ্ক একটা ফেস, বাট সামওয়ান উইল কাম লাইক দ্যাট যে ঘোড়ায় চড়ে, হয়তো ঘোড়াটা থাকবে না, হয়তো অন্য কিছু তো করে আসবে, বাট আই উইল ফিল যে আসলে এটাই আমার প্রিন্স চার্মিং। সেই প্রিন্স চার্মিং এখন পেলে না? না, এখনো পাইনি।